আমাদের স্বাধীনতার পরে ভারতবর্ষ বাংলাদেশের যে ভূমিকা ছিল, তারপরে একাত্তরে ভারতবর্ষের যে ভূমিকা ছিল বাংলাদেশকে স্বাধীন করবার পিছনে, সেটা নিয়ে একটা বিরোধের একটা চিন্তা ভাবনা হয়েছে, একটা মিউজিয়াম হতে চলেছে, সেটাই মাননীয় প্রধান গৃহমন্ত্রীজি এসে সেটাকে ই করলেন, ইনোগ্রেট করলেন। সিএ তো হবেই, 24-এর আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। এ ব্যাপারে আজকে তো কথা নয়, আজকে যে পারপাস অফিসিয়াল পারপাস উনি এসেছেন সেটা হচ্ছে সিএ নিয়ে আমার সঙ্গে আলাদা করে কথা হচ্ছে, সিএ হবে। বনগার মাটিতে তো উনি প্রথম এলেন না, ঠাকুরনগরে এসে উনি সভা করে গেছেন এর আগে, এখানে উনি আজকে এলেন, অবশ্যই আমাদের সঙ্গে সিএ নিয়ে কথা হয়েছে, ওনার আলাদা ভাবে হয়েছে, আজকের দিন অফিসিয়াল ছিল, সিএ হবে, কবে হবে ওটা তো পিরিয়ড অফ টাইম। আপনাদের সব কথা ওনার কাছে চলে যাবে, অমিত শাহকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছেন, আপনারা যে মিটিং করেছেন সেই মিটিং এর সমস্ত কথা জানতে পেয়ে যাবেন কুণাল ঘোষ তৃণমূল। তা কি হবে জেনে গেলে, কি করে জানা যাচ্ছে উনি কি করে বলছেন যে, তা উনি যে উনি যদি জেনে যান তো আমরা কি করতে পারি তাতে, আর জেনে গেলে কি করবেন উনি, তাহলে কি ভিতরের কথা বাইরে যাচ্ছে, উনি উনি তো আর সারা ভারতবর্ষের ই নিয়ে বসেননি যে উনি জেনে গেলে সমস্যা হবে, ভিতরের কথা কি তাহলে বাইরে যাচ্ছে, আমরা জানবো কি করে, আপনি বলছেন তো জেনে যাবে, আমি বলেছি আপনি বললেন জেনে যাবে, তা আপনি যখন বলছেন আপনি জানেন বেটার, কি করে জানবে আমরা জানি না, না ফেন্সিং নিয়ে কোনো কথা না, ফেন্সিং তো অবশ্যই আছে, তাদের উপরে একটা বড় দায়িত্ব দিয়েছে যে আপনারাই সবচাইতে বড় ফেন্সিং, আপনারা ডিফেন্সিভ করুন, আমরা মৈত্রী সম্পর্ক ভারতবর্ষ এবং বাংলাদেশ সেখানে আমরা আরও সুন্দরভাবে যাতে ফেন্সিং করতে পারি সেটা। ভারতমালা প্রকল্প নিয়ে বনগাঁ জমি অধিগ্রহণের যে সমস্যা সব নিয়ে কোনো আলোচনা হয়েছে, এগুলো এখানের বিষয় নয়। অজন্তা প্রত্যাশের থেকে কীভাবে বেরিয়ে আসতে পারি, ধারা 355 লাগু করা যায় কিনা সে ব্যাপারে আমরা আলোচনা করব, এবং প্যাট্টাপোল বন্দর ভারতবর্ষ নয় এশিয়ার সব থেকে বড় বৃহৎ স্থল বন্দর, সেখানকার পণ্যবাহী ট্রাকগুলোর সঙ্গে যেভাবে জুলুম চলে, গুন্ডাগির্দি চলে, সেটা যাতে বন্ধ হয়। একাধিকবার দেখা গেছে বাংলাদেশে ট্রাক চলে যাওয়ার পরে কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো সমস্যায় পড়লে সেগুলোতে বাংলাদেশ সহযোগিতা করে না, এখানকার ব্যবসায়ীরা সমস্যায় পড়ে, সেক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনা অবশ্যই থাকবে। দুদিনের সফরে এসেছেন, আরো দেখা হবে কি, এটা নিয়ে উত্থাপন করবেন আপনারা এখানে, এটা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, সিএ কার্যকরী করার ব্যাপার নিয়ে? দেখুন, এটা অবশ্যই আমরা কথা বলবো, সময় সুযোগ আসুক এবং ওনাকে আপনার দেখাবে ওনার সাথে বসে যে কী পরিস্থিতি আছে এবং কী করবেন, কারণ লাখ লাখ কোটি মানুষের যেটা ইচ্ছে এবং তাদের এটা যেটা বেসিক নিড, যেটা সবার আগে যে বিয়েটা কাটিয়ে আনতে পারা, দাদা আপনাদের মধ্যে যে আলোচনা হচ্ছে সব বাইরে বেরিয়ে আছে, কুণাল ঘোষ বলছে সবকিছু জেনে যাব, কি বলবেন? তাহলে কি আপনাদের কথা বাইরে বেরিয়ে যাচ্ছে, তৃণমূল পর্যন্ত পৌঁছে যাচ্ছে? থ্যাংক ইউ।